যানজট থেকে শহরবাসীকে মুক্তি এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে আগামী সপ্তাহ থেকে চাঁচলী সদরে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা। ইতিমধ্যেই তার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ব্যবস্থা চালু হলে চাঁচলবাসীকে আর প্রতিদিন যানজটে নাকাল হতে হবে না বলেই মনে করছেন পুলিশ কর্মীরা। বর্তমানে উত্তর মালদহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদর হল চাঁচল। সেই চাঁচল সদরের নিত্যদিনের যানজটে পড়ে জেরবার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। সাধারণত চাঁচল সদরের শান্তি মোড় থেকে বারুগাছিয়া মোড় এবং শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে তীব্র যানজটে পড়ে নাকাল হন সকলে। অন্যদিকে পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়িগুলি। সাধারণত পথ চলতে ভুগতে হয় শহরবাসীকে। যানজটের সমস্যা থেকে রেহাই পেতে চাঁচলে শুরু হয় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং নির্মাণের কাজ। ইতিমধ্যেই তার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বিষয়ে চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে বলেন, চাঁচলের মানুষকে নিত্যদিনের যানজট থেকে মুক্তি দিতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চালু করার উদ্যোগ নেন পুলিশ সুপার। তার পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নেতাজি মোড়ে তিনটি রাস্তা এসে মিলেছে। এই তিনটি রাস্তায় মোট 11টি সিগন্যালিং পোস্ট তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই এই ব্যবস্থা চালু করে দেওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জাইন টিভি। এটা আমাদের সাহেবের উদ্যোগেই হয়েছে এটা। আর এখানে লোকাল মার্চেন্টরা আছে, এর মধ্যে এমএলএ সাহেব আছে, সবার সহযোগিতায় আজকে এই জায়গাটায় একটা পার্কিংয়ের জন্য ঘরও করা হয়েছে। আজকে সবার সহযোগিতার জন্যই আজকে এই সিগন্যালিং ব্যবস্থাটা চালু হয়েছে। বলি স্যার, কটি সিগন্যালিং ব্যবস্থা চালু হয়েছে? আমাদের এখানে 11টা পোস্ট লাগানো হয়েছে। তিনদিকে রাস্তা, তিনদিকে রাস্তা কন্ট্রোল করার জন্য এই ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা করা হয়েছে। বিষয় সেটা হচ্ছে যে এই যে সিগন্যালিং ব্যবস্থা চালু হচ্ছে, এক্ষেত্রে কি সুবিধা হতে পারে? এই ওয়ান সাইডে গাড়িগুলো চলবে আর কি, সুবিধাটা এটাই হবে যে চারিদিক দিয়ে গাড়িগুলো চলতো সেটা একটা কন্ট্রোল হবে, যে একমুখী হোক দুমুখী হোক গাড়িগুলো স্মুথলি বেরোবে আর কি। সিগন্যালের উপরে নির্ভর করে সব যানবাহন চলাচল করবে আর কি। স্যার, শহরের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে অবৈধ আপনার পার্কিং, যার কারণে বড় একটা যানজটের সৃষ্টি হয়, অনেক প্রশাসনিক আধিকারিকের গাড়ি আটকে যায়। এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমি চেষ্টা করছি যতটা পারি যানজট মুক্ত করার জন্য আর কি। আর ফুটপাথের প্রচুর দোকান আছে, আর বেরিয়াল লাগিয়েছি কিছু। এই বেরিয়াল দিয়ে বেরিয়ালের ভিতরে যা কিছু করুক, কিন্তু বাইরে বেরিয়ালের ভিতরে কেউ যেন গাড়ি মোটরসাইকেল না রাখে। আগে এখন কয়েকদিন সতর্ক করছি, তারপরে ওনাদেরকে আইনের ব্যবস্থা নিব। এলআইসি মিনি অফিস, অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার। এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।